কর্মকাণ্ডের সঙ্গে 2017-18 সালে ম্যাডাম ভিজিটিং প্রফেসর হিসেবে যান গ্রাজুয়েট স্কুল অফ ইস্ট এশিয়ান স্টাডিজ ইয়ামাগামুচি ইউনিভার্সিটি জাপানে। এছাড়াও অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রীর জন্য এবং গবেষক অধ্যাপকদের জন্য রেখেছেন উনি অসংখ্য গবেষণালব্ধ পত্রিকা বা ওনার গবেষণা পত্র রয়েছে প্রচুর। এবং আমরা আজকে মনাস্টারি সেন্টারের পক্ষ থেকে খুব আনন্দের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে ম্যাডামকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে প্রথম অংশে ওনার উপস্থাপনা শুরু করার জন্য। ম্যাডাম, থ্যাংক ইউ। আমি না দেখতে পাচ্ছি না তোমাদের কোনো কারণে একটা, আমি তোমাদের কাউকেই দেখতে পাই। তোমাদের কি সবার ভিডিও অফ করা? আমরা আপনাকে দেখতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, তোমরা কানেকশনের জন্য আমরা যদি আপনার অনুমতি নিয়ে সবাই একটু ভিডিও আর অডিওটা মিউট করে রাখি তাহলে আমাদের বোধহয় শুনতে সুবিধা হবে। না না না, ঠিক আছে, এটা আমারই কোনো একটা দোষ হয়েছিল, এখন আমি আবার পাচ্ছি। Well, এক মিনিট। থ্যাংক ইউ সো মাচ মৈত্রী। বিজয়কৃষ্ণ গার্লস কলেজে আমার ফিজিক্যালি কোনোদিন যাওয়া হয়নি, তাই এই বছর যে উইমেন্স ডে অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আমার ভার্চুয়ালি দেখা হওয়ার সুযোগ হচ্ছে, তাই জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি তুমি বলছি সবাইকে, কারণ এখানে বেশিরভাগই আমার জুনিয়র কলিগ এবং ছাত্রীদের তো তুমি বলবই। তো এই আমরা অনেক সময় আপনি করে কথা বলি রেসপেক্ট দিয়ে, কিন্তু তুমি বলে আমি কাউকে ডিসরেসপেক্ট করতে চাইছি না, কিন্তু তাই জন্য মৈত্রী থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের কলেজে তো আরো যারা টিচাররা আছেন আমার কলিগ, তাদের সবাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর অনেক তো ছাত্রছাত্রী, 100-এর উপর পার্টিসিপেন্ট, তাই তোমাদের কি ছাত্রী না সব ছাত্রছাত্রী? আমাদের কলেজে ছাত্রী আছে ম্যাডাম, কিছু বাইরের কলেজের ছাত্রও আছেন, আমাদের অধ্যাপকরা আছেন এর মধ্যে। আচ্ছা আচ্ছা, অধ্যাপকরাও আছেন এবং ছাত্র এবং ছাত্রী আছে, তাই তো? আমাদের নিজেদের কলেজের ছাত্রী এবং বাইরের কলেজের কয়েকজন ছাত্রও আছে। শর্মিষ্ঠা, হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, ভালো কেন আছে? না না, ম্যাডাম ভালো কি আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে প্ল্যান তোমার কলেজে যাব। হ্যাঁ, আমার কলেজে এবার নিয়ে আসবো, ডেফিনেটলি নিয়ে আসবো। হ্যাঁ, তুমি এটা তো অনলাইন হচ্ছে, এরপরে তোমার সঙ্গে আমি একটা কোলাবোরেটিভ কাজ করতে চাই, সেটা আমরা আস্তে আস্তে ফর্মুলেট করব। এটা হয়ে যাক আজকে, ঠিক আছে? তোমার কলেজের অনেকেই আমার সঙ্গে, আই এম ডুইং গুড, আর তোমার কলেজের অনেক ছাত্রীরাই আমার সঙ্গে অন্যান্য কাজ করছে, খুবই এক্সাইটিং। ভেরি গুড, তুমি আমাকে একটা সার্টিফিকেট করে দিবে? তুমি আমাকে একটা সার্টিফিকেট? নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটু শহরে শুরু করার জন্য স্ক্রিন শেয়ারের পারমিশন চাইব। ওকে, গো অ্যাড। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অমিত। মৈত্রী, তুমি কি সাবজেক্ট পড়াও? আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি অমিত? রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, তৎকালীন রাষ্ট্রপতি শ্রী নীলাম সঞ্জীবন রেড্ডির থেকে 1982 সালে, এবং ম্যাম বোধ হয় কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছেন গার্লস গাইডে। আমি এখনো বছরে একবার ক্যাম্পে যাই। আপনার এই অভিজ্ঞতা শোনার লোভও রইল ম্যাডাম, যদি সময় করে একটু বলেন। ম্যাম বলো। হ্যালো ম্যাম, আপনাকে হোস্ট করে দিয়েছি ম্যাম, আপনি শেয়ার করতে পারবেন ম্যাম? ম্যাম,
একটা ছোট রিকোয়েস্ট, যেহেতু আমাদের ডুয়াল হোস্ট করা যায় না, তো ম্যাম যদি একটু আপনাকে একটু কষ্ট দেবো, যদি কেউ মানে এন্ট্রি নিতে চায় একটু যদি কাইন্ডলি অ্যালাউ করে। শিওর শিওর, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। শিওর আচ্ছা ভাই, আপনার অনুমতি নিয়ে আমরা তাহলে অডিও ভিডিওটা একটু অফ করে রাখি, শুনতে সুবিধা হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, মাই কলিগস of Bijoy Krishna Girls College and students of any other colleges who may have joined. Today we are celebrating the International Women's History Month. Ebong shetar somonde tomader kache onek totthyo google kore tumra pao. Tai ajke ami tomader emon kichu alochona korte chai na jeta tumra google kore pabe na. আমি তোমাদের সঙ্গে আমার কিছু এক্সপিরিয়েন্স অ্যান্ড অফকোর্স ব্যাকড বাই ইনফরমেশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্ট সেটা শেয়ার করতে চাই। আমাকে তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম সাজেস্ট করেছিলেন যে এম্পাওয়ারমেন্ট কী করে আমরা কার্যক্ষমতার মধ্যে দিয়ে নিয়ে যাই, এবং সেটাই আমার এখন কিছু দিনের গত 5 বছরের রিসার্চ ইস্যু। তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে আমি আমার কাজগুলো আরো অনেক স্প্রেড করতে পারবো, কারণ আমার কাজটা মূলত ছাত্রীদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে। তাই টু বিগিন উইথ আই উড লাইক টু শেয়ার উইথ ইউ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ডেফিনিশন অফ এম্পাওয়ারমেন্ট। দ্য ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে এম্পাওয়ারমেন্ট একটা প্রসেস যাতে মানুষের ক্যাপাসিটিটা বাড়িয়ে দিতে পারে, যাতে সে চয়েস এক্সারসাইজ করতে পারে। চয়েস, চয়েস টু ডু হোয়াট, টু চয়েস অফ বিইং অ্যান্ড ডুইং। এটা আমার স্লাইডে লেখা নেই, তোমরা যদি একটু মন দিয়ে শোনো, এটা অমর্ত্য সেনের লেখাতেও আছে, ওয়ার্ল্ড ব্যাংকও বলেছেন যে এম্পাওয়ারমেন্ট হচ্ছে এমন জিনিস যাতে আমি আমার চয়েসটা এক্সারসাইজ করতে পারি, এবং সেই চয়েস এক্সারসাইজ করার জন্য আমার ক্যাপাসিটি আছে। এরপরে এই চয়েসগুলো যখন আমি এক্সারসাইজ করলাম, যাতে আমি আমার পছন্দের আউটকামে পৌঁছতে পারি, আমি আমার পছন্দের কাজ করতে পারি, তাহলে আমরা এম্পাওয়ারমেন্ট বলতে কয়েকটা জিনিস বুঝি। সেটা হচ্ছে আমার ক্যাপাসিটি, প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্যাপাসিটি টু এক্সারসাইজ চয়েস। এক্সারসাইজ চয়েস করা মানে অনেক রকম পথ আমাদের সামনে খোলা থাকে, কিন্তু আমার সাহস এবং ক্ষমতা আছে যাতে আমি একটা যে কোনো রাস্তা পছন্দ করে সেই রাস্তায় এগিয়ে যেতে পারি, যাতে সেই রাস্তার সাহায্যে আমার জীবনের যেটা উদ্দেশ্য সেই রাস্তায় আমি পৌঁছতে পারি। তাহলে এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনেশন অথবা অমর্ত্য সেনের ডেফিনেশন যদি আমরা জানি, ইট ইজ দ্য চয়েস অফ বিইং অ্যান্ড ডুইং। বিইং, বিইং কথাটার একটা মানে তোমাদের সঙ্গে রেজোনেট করবে, সেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি। চয়েস অফ বিইং উইথ দ্য পার্সন আই লাভ, চয়েস অফ ডুইং হোয়াট আই ওয়ান্ট টু ডু, চয়েস অফ বিইং ড্রেসড ইন দ্য ক্লোথস দ্যাট আই লাইক টু ওয়ার, choice of doing or playing a game that society thinks is not mine. Tumra onek notun films dekhcho je gulote mohila kustigir niye films hoyeche. Ebar ami chhatro chhatrider kache ekta uttor chaibo, tumra ki mohila kustigir der niye ekta I have to ask Moitrey ba Amit, chhatrira ki ekhane uttor dite parbe? হ্যাঁ ম্যাম, আপনি জিজ্ঞেস করলে ওরা নিজেদের আনমিউট করে উত্তর দিতে পারবে। তো ওকে,
তাহলে আমি ছাত্রছাত্রীদের কাছে এই প্রশ্নটা করব, তোমরা কি একটা সিনেমার নাম বলতে পারো যেটা মহিলা কুস্তিগীরদের নিয়ে হয়েছে? Yes ma'am, দঙ্গল ছিল তো? দঙ্গল, দঙ্গল। আচ্ছা এবার বলো তো, আচ্ছা আরেকটা বলো তো, ফুটবল, মহিলা ফুটবলারদের নিয়ে হয়েছে? ম্যাম নট আউট বইটা? Bend it like Beckham. Acha. E tar mane ki? The choice of doing what I want to do. Choice of jokhon prothom mohila pilot holen, tokhon Bharatbarsher khobore kagoje prothom naam uthe gelo. Karon she je jinish ta korte cheyeche she korte pereche. Choice of doing. Choice of being. Ami thakte chai emon ekta jaygay jekhane সাধারণ ভাবে নারীরা থাকে না। জেন্ডার প্রোটোটাইপ, সমাজ একটা জেন্ডার প্রোটোটাইপ করে দিয়েছে। সমাজ বলে দিয়েছে আমার 22 বছর বয়সে, 25 বছর বয়সে বিয়ে করতে হবে, আমার একজন পুরুষকে বিয়ে করতে হবে, আমার 25 থেকে 30 এর মধ্যে একজন দুজন বাচ্চা হবে, আমাকে বাচ্চা যত্ন করতে হবে, স্বামীর যত্ন করতে হবে, শ্বশুরবাড়ির যত্ন করতে হবে, এবং এখন আমার ইচ্ছে চাকরি করা। তাহলে এই বিইং আর ডুইং এর মাঝখানে আমি এই জাঁতাকলে পড়ে গেছি, জেন্ডার প্রোটোটাইপের জাঁতাকলে পড়ে গেছি। তাই আমার ক্যাপাসিটি অফ বিইং এম্পাওয়ার্ড তখনই হবে যখন আমি আমার চয়েসটা এক্সারসাইজ করতে পারবো, যে আমি কিভাবে জীবন যাপন করতে চাই, আমি কি জামা কাপড় পরতে চাই, আমি কি খাবার খেতে চাই, আমি হিমালয়ে সাধুদের সঙ্গে গিয়ে গাঁজা খেতে চাই, সেটাও আমার ইচ্ছা। সমাজ বলতে পারে না যে আমি কি করব। আমি যদি মনে করি যে আমার এটাই ইচ্ছা, সেই ইচ্ছেটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আমার, তখনই আমার সেই ক্ষমতা আছে এবং সেটাকেই বলে এম্পাওয়ারমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি ক্ষমতা। এবার এটা আমি একটা ওয়াইড কথা বললাম, যে জেন্ডার প্রোটোটাইপ বললাম, যেখানে সমাজ বা ইনস্টিটিউশন বা স্ট্রাকচার বলে দিয়েছে এম্পাওয়ারমেন্ট কাকে বলে এবং আমরা কি কি পেরে উঠছি না বা কি পারলে আমরা ক্ষমতায়ন করতে পারবো বা এম্পাওয়ার্ড হতে পারবো। দ্যাট ইজ ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বি হোয়াট উই ওয়ান্ট টু বি। আই ওয়ান্ট টু বি আ পাইলট, আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ নার্স, আই ওয়ান্ট টু বি আ রেসলার, আই ওয়ান্ট টু বি আ ফুটবলার, আই ওয়ান্ট টু বি আ সাধু অ্যান্ড আ হার্মিট। সো আমি কি হতে চাই আর আমি কি করতে চাই, সেই ডিসিশনটা নেওয়ার ক্ষমতা যদি আমার থাকে তবে আমি এম্পাওয়ার্ড। এটা যদি পৃথিবীর ডেফিনিশন হয় তাহলে পৃথিবীতে এম্পাওয়ারমেন্ট কি করে মেজার করে? আমি নেক্সট তোমাদের পৃথিবীর একটা গণ এম্পাওয়ারমেন্ট আলোচনা করব এবং এটা হাইলি ক্রিটিসাইজড একটা ডেফিনিশন। জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজারমেন্ট তিনটে জিনিস দেখে, পলিটিক্যাল পার্টিসিপেশন অফ উইমেন, ইকোনমিক পার্টিসিপেশন অফ উইমেন অ্যান্ড ওনারশিপ অফ ইকোনমিক রিসোর্সেস। এটা নিয়ে আমাদের অনেক ডিবেট আছে কিন্তু কোথাও তো আমাদের শুরু করতে হবে। এম্পাওয়ারমেন্ট কাহাকে বলে বলতে আমি প্রথমে তোমাদের একটা বিইং আর ডুইং এর এক্সাম্পল দিলাম, তারপরে আমি তোমাদের একটা গ্লোবালি used, I will not say accepted, globally used measurement এর formula বলছি। কি global gender empowerment measure কি, না political participation of women, economic participation of women and power over resources, অর্থাৎ আমার মালিকানা, আমার রোজগারের ক্ষমতা, আমার অ্যাসেট ownership এর ক্ষমতা। এই ডেফিনিশনটা ফলো করে আমরা যদি দেখি যে জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার, লালগুলো হচ্ছে ভেরি হাই আর যত হালকা রং হবে তত ভেরি লো। আনফর্চুনেটলি ইন্ডিয়ার এই ডেটাটা নট অ্যাভেলেবল এবং আমরা দেখছি কিছু উন্নত দেশে লাইক অস্ট্রেলিয়া আর নর্থ আমেরিকায় জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজারটা 0.76 এর ওপরে, ইট লাইজ বিটুইন 0 এন্ড 1, এটা 0.76 এর ওপরে। এবং এটাও আমরা দেখছি কিছু দেশে যেমন চায়না, যেমন ল্যাটিন আমেরিকায় আর্জেন্টিনা, সেই সব দেশে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছি, মেক্সিকো
সেখানে ইউরোপের অনেক দেশেই আমরা লাল এবং কমলা রং দেখতে পাচ্ছি। সেইগুলো দেখে আমরা বলতে পারি যে ভারতবর্ষের পজিশন নিশ্চয়ই তাদের থেকে অনেক আলাদা। এটা ডেটা নট অ্যাভেলেবল আমি ইচ্ছা করে তোমাদের দেখালাম, কারণ এরপরে আমি ইন্ডিয়ার কিছু সিচুয়েশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার উইমেন এম্পাওয়ারমেন্ট যদি আমরা বলি একদম সিম্পল করলে, ইট ইজ অ্যাপ্রোচ, তাহলে উইমেন এম্পাওয়ারমেন্টের দ্বারা কি হয়, কি হয় না, তোমরা সমস্ত মহিলারা যদি চ্যালেঞ্জ করতে পারো যে ডিসক্রিমিনেশন হচ্ছে ইনস্টিটিউশনসে আর স্ট্রাকচার্স অফ সোসাইটিতে। ইনস্টিটিউশনসে অর্থাৎ স্কুলে, কলেজে, অফিসে যে ধরনের ডিসক্রিমিনেশন হয়, সোসাইটিতে অর্থাৎ আমাদের পরিবারে, আমাদের পাড়ায়, আমাদের সমাজে যে ধরনের ডিসক্রিমিনেশন হয় আমাদের ওপরে, সেইগুলোকে যদি আমরা কিভাবে এম্পাওয়ারমেন্টের রাস্তা খুঁজি, যে পিলারের ওপরে দাঁড়িয়ে মহিলারা এম্পাওয়ার্ড হতে পারেন, সেগুলোকে বলে দ্য এসেস, দ্য সিক্স এস অফ এম্পাওয়ারমেন্ট। প্রথমে হচ্ছে শিক্ষা, তারপরে স্বাস্থ্য, তারপরে স্বাবলম্বিতা, তারপরে সামাজিক ন্যায়, সেন্সিটিভিটি বা সমবেদনা, অ্যান্ড সমতা। তো এই ছটা এস নিয়ে আমরা এম্পাওয়ারমেন্টের রাস্তায় এগিয়ে যেতে পারব। তো এই ছটা এসকেই তোমাদের আমি কিছুভাবে পৃথিবীর সিচুয়েশনটা ভিসাভিস ভারতবর্ষের সিচুয়েশন দেখাতে পারি। প্রথমে আমি শুরু করছি ইনফ্যান্ট মর্টালিটি দিয়ে। ইনফ্যান্ট মর্টালিটি মানে হচ্ছে স্বাস্থ্যের একটা ইন্ডিকেটর। কালকে তোমাদের স্বাতী ম্যাডাম সুন্দর করে স্বাস্থ্যের অনেকগুলো দিক বলেছেন, কিন্তু এটা আমি একটা ওভারভিউ দেখছি যে স্বাস্থ্যের ইন্ডিকেটর আমরা দেখি যে যদি 1000 বাচ্চার মধ্যে কতজন মারা যায় সেটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। 1000 বাচ্চার মধ্যে 0.5% হচ্ছে সব থেকে হলুদ, হালকা হলুদ রং, যেটা আমরা কানাডায় দেখতে পাচ্ছি এবং ইউরোপে দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ায় দেখতে পাচ্ছি। ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে 10% থেকে 15%-এর আশেপাশে। ভারতবর্ষের কত পার্সেন্ট বাচ্চা জন্মের এক বছরের মধ্যে মারা যায়, অত 1 of 1000 বার্থস দিয়ে ইনফ্যান্ট মর্টালিটি রেট হয়। তার পৃথিবীর নানা দেশের তুলনায় ভারতবর্ষের স্বাস্থ্যের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে অলমোস্ট আফ্রিকার অনেক অনুন্নত দেশের কাছাকাছি। তাহলে এম্পাওয়ারমেন্টের যদি একটা পিলার স্বাস্থ্য হয়, তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্যের থেকে অনেক দূরে আছি। আর আমি বারবার তোমাদের সামনে এটা রাখি, এই সিচুয়েশনটা রাখার আমার একটা অবজেক্টিভ আছে, কারণ আজকে আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই 25-এর নিচের বয়স এবং তোমরা কিন্তু ভারতবর্ষের ফ্ল্যাগ বিয়ারার, তোমরা কিন্তু ভারতবর্ষের এই অরেঞ্জটাকে লাইট ইয়েলোতে নিয়ে যাবার অঙ্গীকার করতে পারো। তোমাদের সাহায্যে কিন্তু ভারতবর্ষ অরেঞ্জ থেকে লাইট ইয়েলোতে যেতে পারবে। তাই যদি আমরা বলি এম্পাওয়ারমেন্টের প্রথম পিলারটা স্বাস্থ্য, আর স্বাস্থ্যের একটা ইন্ডিকেটর যদি ইনফ্যান্ট মর্টালিটি রেট হয়, তখন আমরা দেখছি ভারতবর্ষ কোথায় পড়ে আছে। এখন তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ, এবং তোমরা যদি এম্পাওয়ার্ড হতে পারো তাহলে তোমরা পারবে এই রংটা, ম্যাপের রংটা বদলে দিতে। এনি কোয়েশ্চেন সো ফার? নো ম্যাম। অ্যান্ড ইজ ইট অল রাইট নাও? মাই দিস কোয়েশ্চেন ইজ টু শেলি অ্যান্ড অমিত অ্যান্ড মাই অর্গানাইজিং ফ্যাকাল্টি কলিগস। Do you want me to speak more in English or more in Bangla, or is this bilingual all right? Madam, apni thiki bolchen, ekdom perfect. Acha, mane ami koto ta ingreji koto ta bangla. Thik ache, okay, thanks. Thanks. Thik ache. Ebar ami jacchi ar ektu choto kore anchi India ke compare korchi ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার সঙ্গে।
যেমন আমি ওই ছটা এস এর কথা বলেছিলাম, স্বাস্থ্য যদি একটা এস হয়, শিক্ষা হচ্ছে দ্বিতীয় এস। এম্পাওয়ারমেন্টের পিলার বলতে শিক্ষা একটা এস, অর্থাৎ আমরা কোথায় দাঁড়িয়ে আছি, ভারতবর্ষের কত পার্সেন্ট লিটারেসি রেট। আমরা দেখছি যে মেল ফিমেল, মেল হচ্ছে প্রথম কলমটাই ভারতবর্ষ, রেড হচ্ছে অল পপুলেশন, গ্রে হচ্ছে মেল, ব্লু হচ্ছে ফিমেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফিমেল লিটারেসি রেট ইজ লোয়ার ইন ইন্ডিয়া দ্যান দি অ্যাভারেজ অ্যান্ড মাচ লোয়ার দ্যান দ্য মেল লিটারেসি রেট। তাহলে আমরা যদি বাকি দেশগুলো দেখি, চায়না, ব্রাজিল, রাশিয়া, আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল লাল দাড়িটা, লাল বারটা, চায়না, ব্রাজিল, রাশিয়া ইন্ডিয়ার চেয়ে অনেক ওপরে আছে। ব্লু দাড়িটাও চায়না, ব্রাজিল, রাশিয়া ইন্ডিয়ার চেয়ে অনেক ওপরে আছে। আর রাশিয়াটা আমি স্পেশালি পয়েন্ট আউট করতে চাই, বোথ ব্রাজিল অ্যান্ড রাশিয়া, দ্যাট লিটারেসি রেট ফর মেন অ্যান্ড উইমেন আর অলমোস্ট ইকুয়াল। সো আমরা কবে পৌঁছবো ওই জায়গায়? আমরা কবে নীল দাঁড়ি আর গ্রে দাঁড়ি এক রাত্রে হতে পারবো? আমরা কবে সমস্ত মেয়েদের, সমস্ত পুরুষ বাচ্চার সঙ্গে সমানভাবে শিক্ষা দিতে পারবো? তাই জন্য এই পথে যেতে পারলেই কিন্তু আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্ট আনতে পারবো। তাহলে আমরা শিক্ষার কথা বললাম, স্বাস্থ্যর কথা বললাম, কারণ আমরা চাই যে মহিলারা নিজেদের ক্ষমতা থাকুক, যার সাহায্যে সে নিজের চয়েসটা এক্সারসাইজ করতে পারবে। আমি কি করব সেটা আমার চয়েস, আমাকে আমার পরিবার, আমাকে আমার প্রতিবেশী, আমাকে আমার পাড়ার লোক, আমাকে সমাজ বলে দেবে না। কিন্তু আমাকে যদি আমার ইচ্ছায় রাস্তা চলতে হয়, তাহলে আমার সুস্বাস্থ্য দরকার, আমার শিক্ষা দরকার। আমি যদি একটু গেলাম, নিজের ইচ্ছেতে একটা কিছু করলাম, তারপর অসুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম, তাহলে তো আর সেই ক্ষমতার কোনো লাভ হলো না। আমি যদি শিক্ষা না পেলাম, আমি ভুল রাস্তায় হাঁটলাম, তাহলে তো সেই শিক্ষার, সেই ক্ষমতায়ন কোনো লাভ হলো না। তাই আমি যদি একটা চয়েস এক্সারসাইজ করি, তার ভালো খারাপ দিক, তার ভবিষ্যতের কনসিকোয়েন্স, আই হ্যাভ টু ফেস ইট, অ্যান্ড টু ফেস ইট আই নিড এডুকেশন and good health, and this is where India will give me the support in education and good health. That takes me to labor force participation. Ami ei graph ta ektu different, abar ami Brazil, China, India ke dekhachi. Ei blue line ta hocche Brazil, tahole 1990 theke 2011-র এই পরিবর্তনটা আমরা দেখছি। 1990-তে ব্রাজিলের 45%-এর বেশি মহিলারা কাজ করতেন, আর সেটা বাড়তে বাড়তে গিয়ে 2011-তে 65% মহিলারা কাজ করে। তো এখন আমরা দেখছি 1990-তে ভারতবর্ষের লাইনটা হচ্ছে এই ডট 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 ডট। 1990-তে এই ডট ডটটা ছিল 35%, এবং এই ডট ডট লাইনটা ইন্ডিয়ার লেবার ফোর্স পার্টিসিপেশন করে এসে আস্তে আস্তে পড়তে পড়তে লেস দ্যান 35%-এ পড়ে গেছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং ইস্যু, যেটা সারা পৃথিবী তাকিয়ে আছে যে ভারতবর্ষের শিক্ষায় মেয়েরা এগিয়ে আসছে, কিন্তু লেবার ফোর্স পার্টিসিপেশনে মেয়েরা কেন পড়ে যাচ্ছে? সো ইফ সো বি ইট, উই উইল ফাইন্ড দ্যাট বোথ ব্রাজিল অ্যান্ড চায়না, চায়না আর ইন্ডিয়া 1990-তে একই সিচুয়েশনে ছিল, কিন্তু চায়নার চায়না বরাবর এত হাই ছিল, এবং চায়না কিন্তু এক্সট্রিমলি নিজেদের পজিশনটাকে স্টেবিলাইজ করতে পেরেছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়া, যারা শুরু করেছিল ইন্ডিয়ার সঙ্গে এবং
এখন মোর দ্যান 45% রিচ করেছে। নাও দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, দ্যাট আমরা শুধু কাজ করব বললেই হয় না, কাজ করার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, আমাদের স্বাস্থ্য লাগবে, আর এই কাজ করতে পারলেই আমরা কিন্তু নিজেদের এম্পাওয়ার্ড হতে পারব। তো এখানে আমি তোমাদের একটা অন্য কথা বলতে চাই, যে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বলে আজকের মাসটা সেলিব্রেট করছি, কিন্তু একটা ন্যাশনাল উইমেন্স ডেও আছে, যেটা যেহেতু খবরের কাগজে বিজ্ঞাপন বেশি হয় না, তাই ফেব্রুয়ারি মাসের 13 তারিখটা আমরা কেউ সেলিব্রেট করি না। ইন্ডিয়ান ন্যাশনাল উইমেন্স ডে ইজ সেলিব্রেটেড অন সরোজিনী নাইডুস বার্থডে অন 13th February। তাহলে সামনের বছর কিন্তু আমরা 13th February থেকে 8th March এই মাসটাও সেলিব্রেট করতে পারি, কারণ আমরা ভারতবর্ষে আমাদের যারা লিডিং আইকনিক উইমেন, যারা আমাদের রাস্তা দেখিয়েছেন, তাদের পথে হাঁটলেও আমাদের কিন্তু যাবার রাস্তাটা আরো মসৃণ হয়ে যাবে। এবার আমি তোমাদের সঙ্গে ভারতবর্ষের সিচুয়েশনটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি এটা একটা নোন ফ্যাক্ট যে 943 out of 1000 হচ্ছে আমাদের সেক্স রেশিও, সরি একটা আমার টাইপও আছে এখানে। সো কিন্তু মহিলারা 29% অফ দ্য ন্যাশনাল ওয়ার্ক ফোর্সে এক্সিস্ট করে, অর্থাৎ 100 জন লোক যদি ভারতবর্ষে চাকরি করে, কাজ করে, চাকরি না কাজ করে, তার মধ্যে মাত্র 29 জন মহিলা, কিন্তু 1000 জনের মধ্যে 94 জন কিন্তু মহিলা। তার মানে কত মহিলা কাজ করছেন না, কাজ করছেন না, ব্যবসা করছেন না, কারণ কেবলমাত্র 26% হ্যাভ অ্যাক্সেস টু ফর্মাল ক্রেডিট, কারণ মহিলাদের ক্রেডিট পাওয়া একটা কঠিন কাজ। তাহলে কি আমাদের বক্তব্য যে চাকরি করলেই, কাজ করলেই এম্পাওয়ারমেন্ট হয়ে যাবে? এটা একটা মিথ, এটা একটা প্যানাসিয়া। ইট ইজ নট, প্রোভাইডিং এমপ্লয়মেন্ট ইজ নট দি আনসার টু অল ইলস। উইমেন্স ইকোনমিক পার্টিসিপেশন ইজ ইকুয়াল টু উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইজ অ্যান ইস্যু দ্যাট আই ডিবেট অ্যান্ড আই ব্রিং ফোর্থ বিফোর ইউ। I ask these questions before a young audience. আমাকে উত্তর দিতে হবে না, প্রশ্নটা নিজের মনে একটু রাখো। তোমাদের পরিচিত যত মহিলা রোজগার করেন, তারা কি সম্পূর্ণভাবে সেই টাকার সম্বন্ধে স্বাধীনভাবে পরিচালনা করতে পারেন? আমি তো, আমি একজন কলেজের প্রফেসর, আমি সো কল সমাজে খুব এম্পাওয়ার্ড, আমি কিন্তু বলতে পারি না যে আমার এন্টায়ার আর্নিং এর উপরে আমার একার একাধিকার আছে, আমার কত ডিসিশন শেয়ার করতে হয়। তাহলে এটা কিন্তু একটা মিথ যে রোজগার করলেই এম্পাওয়ারমেন্ট আসে, কারণ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট কিন্তু কম্প্রিহেন্সিভ এম্পাওয়ারমেন্ট নয়। ইকোনমিক এম্পাওয়ারমেন্টের সঙ্গে আরো কিছু কিছু এম্পাওয়ারমেন্ট আসে, যেগুলো আমি তোমাদের এরপরে একটু শেয়ার করছি। এই এম্পাওয়ারমেন্টের বাধাটা কোথায়? বাধাটা কারণ আমরা সব সময় ইকুয়াল পে পাই না, আমরা সব সময় অ্যাডভান্সমেন্টের রাস্তায় আটকে যাই, আমরা অনেক সময় অনেক ডিসক্রিমিনেশন পাই, এবং অনেক চাকরি আমরা নিতে পারি না বিকজ আমরা মহিলা। দূরে যেতে পারবো না, রাত্রে যেতে হবে, বাড়ির থেকে আপত্তি করবে, বিয়ে হওয়া মুশকিল, সংসারের দায়িত্ব নিতে হবে। তাই জন্য যদিও অর্গানাইজ সেক্টরে একটা ইকুয়াল পেয়ের ব্যাপার আছে, আনঅর্গানাইজ সেক্টরে মহিলারা ডেফিনেটলি আনইকুয়াল পেয়ের সমস্যার মধ্যে দিয়ে যান। তাহলে এই এম্পাওয়ারমেন্টের রাস্তায় আমরা, যেমন আমি বললাম, কিছু পজিটিভ অ্যাসপেক্টস হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, তেমনি কিছু নেগেটিভ ব্যারিয়ার্স আছে, যেগুলো হচ্ছে ডিসক্রিমিনেশন, অ্যাক্সেস, আনইকুয়াল পে অ্যান্ড ল্যাক অফ অ্যাডভান্সমেন্ট। তো এই পর্বটা নিয়ে আমি তোমাদের সামনে আসবো,
এম্পাওয়ারমেন্টের অনেক দিক। আমি শুধু একটু আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে এই ভার্চুয়াল ক্লাসে কি হয় আমি তো তোমাদের দেখতে পাই না, তাই বুঝতে পারি না, তাই আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট কিন্তু কেবলমাত্র এম্পাওয়ারমেন্টের রাস্তা না, কারণ ইকোনমিক এম্পাওয়ারমেন্টের সঙ্গে দের আর আদার অ্যালাইড অ্যাসপেক্টস অফ এম্পাওয়ারমেন্ট উইচ ব্রিংস অ্যাবাউট দি এবিলিটি টু মেক আ চয়েস ইন দ্য ওমেন। আমি প্রথমে বলেছিলাম এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে দি ক্যাপাসিটি টু মেক আ চয়েস, টু ক্যারি ফরওয়ার্ড দ্যাট অ্যাকশন, টু রিচ দি আউটকাম দ্যাট ইজ ডিজায়ার্ড, এবং সেইটার জন্য দরকার স্বাস্থ্য, শিক্ষা, সমবেদনা, ন্যায়, সামাজিক ন্যায়। সেটা আটকে রেখেছে কে না, এই স্ট্রাকচারাল, ইনস্টিটিউশনাল, সোসাইটাল যে ডিসক্রিমিনেশন এক্সিস্ট করে। কিন্তু আমি কেন বলছি যে শুধু ইকোনমিক এম্পাওয়ারমেন্টের দ্বারা কম্প্রিহেন্সিভ এম্পাওয়ারমেন্ট হয় না, কারণ এম্পাওয়ারমেন্ট নানা রকম হয়। ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যালকে আমি সবার ওপরে রেখেছি, কারণ আই উইল আগেন আই উইল নট আস্ক ইউ অ্যান আনসার, বাট টু থিঙ্ক অফ ডাজ এভরি উমেন হ্যাভ দ্য রাইট ওভার হার ওন বডি। আমার ইচ্ছে হলে কি আজকে আমি ন্যাড়া হয়ে চলে আসতে পারি? এই কোশ্চেনটার উত্তর আমি চাইব অ্যামাং দ্য গার্ল স্টুডেন্টস। তোমার ইচ্ছে হলে কি তুমি আজকে ন্যাড়া হয়ে আসতে পারবে? It's your body, it's your hair. এক দুজন উত্তর দিলে আমি খুশি হব। No, ma'am. সম্ভব না। কি সুন্দর বললে, এটা সম্ভব না। কেন? পাশে তো চুল কাটার দোকান আছে। কত একটা সিম্পল জিনিস, কিন্তু আমরা পারবো না। কি আছে, একবার ন্যাড়া হলে তো আবার চুল গজিয়ে যাবে, কিন্তু আমরা কি পারবো? পারবো না। আমরা সমাজের ভয় পারবো না, লোকে কি বলবে পারবো না, রিলিজিয়নের জন্য পারবো না, বাবা মার মান সম্মান যাবে পারবো না। হ্যাঁ ম্যাম, বলেছিলাম যে চুলটা আমি একটু বয়েজ কাট করতে চাই, আমার মা বলছে যে পাড়ার লোক কি বলবে, পাড়ার লোক পিছন থেকে নিন্দে করবে, এই সমস্ত। জাস্ট পাড়ার লোকের জন্য আমি আমার পছন্দের কাটটা কাটতে পারছি না ম্যাম। তাহলে বলো, ফিজিওলজিক্যালটাকে আমি এক নম্বরে রেখে কি ভুল বলেছি? সেকেন্ড, আমি আরো অনেক ডিপ রুটেড, আরো অনেক ডিপ রুটেড দুটো জিনিস বলবো। আ উমান হ্যাজ নো কন্ট্রোল ওভার হার বডি আনলেস, আই এম সরি, ইট ইজ রিফ্লেক্টেড ইন হার চয়েস অফ বার্থ কন্ট্রোল। মে বি মেনি অফ ইউ আর নট ইয়েট ইন টু রিলেশনশিপস ওয়ার ইউ আর ইউজিং বার্থ কন্ট্রোল মেজার্স, বাট ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট অনেক সময় মহিলারা কি বার্থ কন্ট্রোল মেজার নেবে, সে কবে তার বাচ্চা প্ল্যান করতে চায়, সেটা অনেক সময় তার কন্ট্রোলে থাকে না। নেক্সট, অনেক গ্রামের মহিলার, অনেক সেমি আরবান মহিলার কি সে কিভাবে তার মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজ করবে, সেটাও তার কন্ট্রোলে থাকে। তোমরা ভেবে দেখো যে এটা কত নিজস্ব প্রাইভেট পার্সোনাল ইস্যুস, কিন্তু আমার তো মনে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট এম্পাওয়ারমেন্ট ইজ দ্য রাইট ওভার মাই বডি উইচ আই ডু নট হ্যাভ। আমাকে তোমাদের মহলে যারা চেনেন এবং অন্য জায়গায় যারা চেনেন, আমি অসম্ভব স্বাধীন একজন মহিলা, ভালো চাকরি করি, যা ইচ্ছে তাই, যখন তখন দেশের বাইরে চলে যাই, গাড়ি চড়ি, বাড়ি আছে, সব, মানে এভরিথিং সোসাইটিতে ঠিক মারতে গেলে যা যা লাগে আমার সব আছে, কিন্তু ডু আই হ্যাভ কন্ট্রোল ওভার মাই বডি? আমি কি কাল সকালে উঠে গিয়ে ন্যাড়া হয়ে আসব? আমার হাজবেন্ড তো আমাকে প্রচন্ড বকুনি দেবেন, বাড়ির থেকে বার করে দেবেন, এটা বলতে পারছি না, কিন্তু এম্পাওয়ারমেন্ট তো রেস্ট্রিক্টেড ওভার অল মাই টেক্সট বুক, আই ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার মাই বডি। আমি কি শর্টস পরে ইউনিভার্সিটিতে যাব? যাবো না। কেন আমার থাইগুলো মোটা, কেন আমার ভ্যাকসিন করা হয়নি, কেন ছাত্রছাত্রীরা কি বলবে, কেন লিফট ম্যান দেখবে, ঠিক বললাম? ওকে, আমি তারপরে একটু মোর সিরিয়াস ইস্যুতে যাচ্ছি। আদার টাইপস অফ এম্পাওয়ারমেন্ট আর এডুকেশনাল, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল।
I will go into the details of explanation of these things as we go over to the next slide. এই যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো. So I proceed. Physiological, যেটা আমি বললাম, contraceptive choice, menstrual hygiene, education. Education কিন্তু শুধু আমি স্কুলে যাব তা না, আমি কি সাবজেক্ট পড়ব, আমি যে সাবজেক্টটা পড়তে চাই সেটার জন্য আমাকে পুনায় যেতে হবে. আমার বাড়ির থেকে বলে দিল আমি পড়ব না, সম্ভব না, তোমাকে পুনায় এখন আমরা পাঠাচ্ছি না, কলকাতা শহরে যা পাবে তাই পড়ো. Education of the daughter and the daughter-in-law. When it comes to mothers in households, how far the daughter will be educated is a challenge. How far the daughter-in-law will go in for skill development, the daughter will go in for skill training, is a difficult choice. কারণ মেয়ে বেশি পড়াশোনা করে নিলে বিয়ে হবে না. ছেলের বউ যদি ছেলের চেয়ে বেশি কর্মক্ষমতা করে নেয়, বেশি রোজগার করে, তাহলে তো চলবে না. তাহলে এম্পাওয়ারমেন্ট হ্যাজ টু কাম নট অনলি ইন ইকোনমিক টার্মস বাট অলসো ইন আদার টার্মস, ফিজিওলজিক্যাল, এডুকেশন. ইকোনমিক কেবলমাত্র চাকরি করলেই কি এম্পাওয়ারমেন্ট হবে? আমার বাড়ি, আমার জমি, আমার ক্ষেত, আমার গাড়ি আমার কি নিজের নামে? আমি একটা ব্যবসা করছি, সেটা কি রেজিস্ট্রেশন করাতে পেরেছি আমার নিজের নামে? যে টাকাটা আমি ব্যাংক থেকে লোন নিয়েছি সেটা কি আমি সম্পূর্ণ আমার ব্যবসায় লাগাতে পেরেছি? এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখছি, বিকজ পরবর্তীকালে ওয়েন ইউ লিড ইয়োর ওন লাইভস দিস কোয়েশ্চেন্স উইল কাম টু ইয়োর কাম ফোর ফ্রন্ট. অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট ইফ ইউ থিঙ্ক, if I do not exercise this choice, I will not reach my desired outcome. So you have to put your foot down and exercise these choices. In addition to economic empowerment, we can also talk about social empowerment. Social empowerment talks about autonomy, mobility, and domination. I will go into the details of autonomy, mobility, and domination. But before I go there, I will talk to you about political autonomy. Political autonomy শুনলে একটা ছোট্ট কথাই মনে হয়, ইলেকশনে ভোট দেওয়া, অথবা মনে হয় ইলেকশনে দাঁড়ানো, যেটা ওই প্রথমে বলেছিলাম জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার বলে, যে যত পার্সেন্ট মহিলা ইলেকটোরাল পজিশনস অ্যাচিভ করে সেই দেশ তত এম্পাওয়ার্ড, কিন্তু তার বাইরেও কিছু পলিটিক্যাল ফোর্স আছে. সিভিল সোসাইটি ভয়েস, অর্থাৎ আমার পাড়ায় একটা কান্ট্রি লিকারের দোকান ছিল পাড়ার বস্তির মধ্যে, আমি কি পেরেছি সেখানে সিগনেচার ক্যাম্পেইন করে পুলিশের থানায় সেই চিঠিটা দিয়ে ওই ইলিসিট লিকারের ডেনটাকে বন্ধ করতে? তার সঙ্গে কিন্তু পলিটিক্স বা পলিটিক্যাল পার্টির কোনো সম্পর্ক নেই. তাহলে মহিলাদের সিভিল সোসাইটি ভয়েস হচ্ছে এমনই জিনিস যেটা সমাজের হয়ে কথা বলে, সেটা আমার হয়ে কথা বলছে না, সেটা সমাজের সবার হয়ে কথা বলছে. With this I will go to more details of layers in economic decision making. Economic decision making আমি কি বলেছি, আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি কি আমার ব্যবসার সব টাকা আমার ব্যবসায় ব্যবহার করতে পারি, সেই সম্বন্ধে আমি কেন ডিসিশন নিতে পারি? এই ইকোনমিক ডিসিশন মেকিং এর আরো কিছু কিছু লেয়ার আছে এবং আমি তিনটে এক্সাম্পল দিয়েছি টু মেক ইউ থিঙ্ক যে তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে, যে মহিলারা আমার অডিয়েন্সে আছে যারা ম্যারিড তারা, যারা নট ম্যারিড তারা, জামা কাপড় কিনতে কি আমি পারি? অনেকেই পারি, আমার ইচ্ছে মতন আমি জামা কাপড় কিনতে পারি. আমি কি অ্যাসেট কিনতে পারি? আমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আমাকে সবাই বলবে এই কলকাতায় একটা ফ্ল্যাট কেন বা একটা বাগান বাড়ি কেন. আমি যদি মনে করি আমি হিমালয়ে গিয়ে খানিকটা জমি কিনব, সেখানে আমি ছোট ছোট হার্বস বানাবো যেগুলো দিয়ে আমি মেডিসিনাল ওষুধ করতে পারি,
সেটা নিয়ে তো আমাকে লোকে পাগল বলবে। তারপরে সেই টাকাটা কি আমি কোনো চ্যারিটিতে ডোনেট করতে পারি? যদি আমার টাকা হয় তাহলে তো আই শুড হ্যাভ দ্য চয়েস। বাট এখানেই আমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট কেন অনলি ওয়ে অফ এম্পাওয়ারমেন্ট নয়, বিকজ দের আর লেয়ার্স ইন ইকোনমিক ডিসিশন মেকিং অ্যান্ড মেনি উইমেন হ্যাভ অ্যাচিভ অর মে অ্যাচিভ দ্য লোয়ার লেভেল অফ মেকিং চয়েস অ্যাবাউট ক্লোদিং এটসেট্রা, বাট আ হায়ার লেভেল অফ এম্পাওয়ারমেন্ট কামস ওয়েন ইট ইজ অ্যান অ্যাসেট পারচেজ and a more higher level comes when it is a donation to a natal family or donation to a charity of choice. এখানে আমি তোমাদের একটা মজার গল্প বলবো। একজন ভদ্রলোক গাড়ি কিনবেন, তিনি খুব এম্পাওয়ার্ড এবং তিনি তার স্ত্রীকে সব ব্যাপারে আলোচনা করতে সাহায্য নেন। তিনি তার স্ত্রীকে বললেন, কি গাড়ি কেনা যায় বলো তো? তখন মহিলা বললেন যে আমার তো একটা লাল গাড়ি পছন্দ। ভদ্রলোক বললেন, ঠিক আছে তাহলে লাল গাড়ি হবে এবং আমি ঠিক করলাম যে আমরা সুজুকির একটা গাড়ি কিনব। তার মানে মহিলা চুজ করলেন গাড়ির রংটা আর ব্র্যান্ডটা চুজ করলেন পুরুষ। এইখানেই এম্পাওয়ারমেন্টের ভাগাভাগি হয়ে গেল। কিন্তু এইখানেই আমি প্রশ্ন করলাম লেয়ার্স অফ ডিসিশন মেকিং, যেগুলো খুব ট্রিভিয়াল ইস্যুস সেগুলো মহিলাদের ডিসিশন নিতে দেওয়া হয়, কিন্তু যেগুলো মোর ভাইটাল ইস্যুস, যেগুলো প্রশ্ন করে মোর অন দ্য ফিলসফি, আমি চ্যারিটি করতে চাই আমার টাকাটা দিয়ে, আমি জামা কাপড় গাড়ি জুতো বাড়ি জমি কিনতে চাই না, আমি চ্যারিটি করতে চাই। এবার চ্যারিটি করতে কোথায় চাই? আমি হিন্দু, আমাকে বলে দেওয়া হবে দাও তুমি ভারত সেবাশ্রমে গিয়ে টাকা দাও। আমি যদি বলি যে না আমি অন্য কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনকে টাকা দেব, অ্যাগেন মাই ডিসিশন উইল বি কোয়েশ্চেন। So this is what I mean by layers in economic decision making. Tar pore amra social decision making ke tin bhabe dekhi. Mobility hocche amar independent jatayat korar khomota. Autonomy hocche amar samajik decision nebar khomota. Domination hocche আমার উপরে কি ধরনের থ্রেট বা প্রেশার আসে। এবার এই সোশ্যাল এম্পাওয়ারমেন্টের যে তিনটে ভাগ আছে সেটাকে প্রথমে বলছি মোবিলিটি, মানে আমি বন্ধুদের সঙ্গে সিনেমা যেতে পারি। আই ওয়ান্ট আনসার্স ফ্রম মাই স্টুডেন্টস হিয়ার, আর ইউ অ্যালাউড টু গো টু দ্য মুভিজ উইথ ইয়র ফ্রেন্ডস? নো ম্যাম। হ্যাঁ ম্যাম, অ্যালাউড, সাম অ্যালাউড, সাম নট অ্যালাউড। Next question. Are you allowed to go to the movies with your boyfriend? No, ma'am. No, ma'am. No, ma'am. Ta arektu beshi hoye gelo. Now, will you be allowed to go for a trip to the hills all by yourself? No, ma'am. No, ma'am. No, ma'am. No, ma'am. No, gulo koto beshi hoye gelo na? Tale mobility hocche social empowerment er ekta dik. তারপরে আসছে অটোনমি। অটোনমি হচ্ছে আমি ডিসিশন নিতে পারি কি না। আমি কি ডিসিশন নিতে পারি যে আমি কাকে বিয়ে করব? আমি কি ডিসিশন নিতে পারি যে আমি কোন প্রতিবেশীর সঙ্গে বসে বিকেলে গল্প করব? আমি কি ডিসিশন নিতে পারি যে আমার ছেলে মেয়েরা কাদের সঙ্গে মিশবে আর কাদের সঙ্গে মিশবে না? এইটা হচ্ছে অটোনমি। ফাইনালি ডমিনেশন। ডমিনেশন হচ্ছে যখন বিবাহিত মেয়েদের থ্রেট থাকে যে অ্যাবাউট ডায়রি, অ্যাবাউট ব্রিংইং মোর মানি, অ্যাবাউট নট মিক্সিং উইথ আদার পিপল হু আর নট ফ্যামিলি ফ্রেন্ডস, তুমি ওর সঙ্গে মিশবে না, ওর সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক ভালো না। এইগুলো হচ্ছে ডমিনেশন। তাই সোশ্যাল এম্পাওয়ারমেন্ট কিন্তু ইকোনমিক এম্পাওয়ারমেন্টের সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি আসে না। কারণ আমরা কিছু স্টাডির মধ্যে দেখেছি যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা তারা বাড়ির বাইরে যেতে পারে কি পারে না, এই প্রশ্ন উঠেছিল। হ্যাঁ, তারা যেতে পারে যখন ওই এনজিওতে যেতে হয়, ব্যাংকে যেতে হয়, এসএইচজির লোন সংক্রান্ত ব্যাপারে পারে, কিন্তু তারা কি গ্রামের মেয়েদের সঙ্গে একা মেলায় যেতে পারে?
না পারে না, স্বামীর সংসার না হলে সঙ্গে যেতে পারে না, তাই আমি এগুলোকে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট বলব। ফাইনালি এত কিছু বলে আমরা কোথায় যেতে চাই, আমরা হোয়াট ইজ আওয়ার গোল, হোয়াট ইজ আওয়ার অ্যাকশন, আমরা পাওয়ারলেস একজন মহিলার কাছ থেকে যেতে চাই ইনিশিয়েটেড হতে। সে কিছুটা এগিয়ে গেল, সে কিছুটা, আমি শহরের মেয়েদের কথাই বলছি, সে নিজের পছন্দের কোর্সটা পড়লো, সে নিজের পছন্দের কোর্স পড়তে গিয়ে সে একটা কলেজে গেল যেখানে সে অনেক রকম পলিটিক্যাল ভয়েসের মধ্যে ডিসক্রিমিনেশনের এগেনস্টে যেতে পারলো, এবং তারপরে সে শুধু নিজের জন্য করলো না, আমার কাছে এই ফোর্থ স্টেপটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সে অ্যাডপ্ট করলো আরো কিছু মেয়েদের যাদের সে সঙ্গে নিয়ে যেতে পারে, তবেই সে লিডারশিপ দিতে পারলো। আমি আবার রিপিট করি যে পাওয়ারলেস একজন মহিলা সে ইনিশিয়েটেড হলো ইন দ্য প্রসেস অফ এম্পাওয়ারমেন্ট, সে এম্পাওয়ার্ড হতে গিয়ে সে আরো অ্যালায়েড অন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করলো, তারপরে সে নিজে শুধু পার্টিসিপেট করলো না, সে সঙ্গে আরো চারজন মহিলাকে নিয়ে এলো। অ্যান এম্পাওয়ার্ড উইমেন অলওয়েজ হ্যাভ মেনি এম্পাওয়ার্ড উইমেন উইথ হার, এবং তাহলেই সে লিডারশিপ দিতে পারলো। পার্সোনালি মাই মোস্ট ফেভারিট স্টেজ ইজ অ্যাডপশন, ওয়্যার আমি শুধু নিজে এম্পাওয়ার্ড হচ্ছি না, আমি আমার সঙ্গে আরো চার পাঁচজনকে নিয়ে চলেছি, সে তারা ছাত্রী হতে পারে, কলিগ হতে পারে, মাসিমা হতে পারে, পাশের বাড়ির বৌদি হতে পারে, কিন্তু তাদের আমি নিয়ে চলেছি এই চিন্তাধারার মধ্যে দিয়ে, যাতে আমি লিডারশিপ দিতে পারি এই এম্পাওয়ারমেন্টের রাস্তায়। সো দিস ওয়াজ হোয়াট আই ওয়ান্টেড টু সে অ্যাবাউট এম্পাওয়ারমেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস পেশেন্ট হিয়ারিং। আই উড লাইক টু সে আমার এই বিজনেস উইমেন স্টাডিজ কিন্তু আমার সাবজেক্ট না, উইমেন স্টাডিজ বা এম্পাওয়ারমেন্ট রিলেটেড ইস্যুস আমি শিখেছি অনলি ওয়েন আই স্টার্টেড ডুইং মাই রিসার্চ। আমি নিজের ছোটবেলা থেকে স্মল বিজনেসের ওপরে কাজ করেছি, এবং স্মল বিজনেসের উপর রিসার্চ করতে গিয়ে আমি উইমেন্স বিজনেসের নিশটাকে স্পেশালাইজ করতে পেরেছি, এবং এখন আমি যে কাজগুলো করি তাতে আমি আমার ছাত্রীদের নিয়ে আমার অন্যান্য ছোট ব্যবসায়ী মহিলাদের সঙ্গে কাজ করি। তোমরা যদি চাও তাহলে তোমরা এই প্রজেক্টের বিষয়ে আরো জানতে পারবে, যার সাহায্যে কিন্তু আমি এইগুলো শিখেছি। আমি কিন্তু কোনোদিন টেক্সট বই পড়ে উইমেন স্টাডিজ এর কোর্স করে এইগুলো শিখিনি, আমি এগুলো আমার রিসার্চের মধ্যে দিয়ে শিখেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরো অনেক গল্প আছে আমার কাছে, আমি অনেক বছর ধরে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, এবং এটা দেখেছি যে সবাই মিলে যদি কাজটা না করা যায় তাহলে কিন্তু কোনো এম্পাওয়ারমেন্টেরই সার্থকতা আসে না। সো আই এম ওপেন টু কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স, কমেন্টস, আইডিয়াস। দ্য ওয়েবসাইট দ্যাট অফ মাই প্রজেক্ট ইজ গিভেন, মাই ইমেল, ফোন নাম্বার ইজ অ্যাভেলেবল উইথ ইয়ার টিচার্স ডক্টর অমিত মজুমদার অ্যান্ড ডক্টর শেলি পণ্ডিত। তোমরা যে কেউ ইচ্ছা মতন প্রয়োজনে অপ্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন্স প্লিজ। ধন্যবাদ ম্যাডাম। যদি তোমরা কেউ প্রশ্ন করতে চাও ম্যাডামকে তাহলে তোমরা প্রশ্ন করে নাও। আমাদের যে অধ্যাপক এবং অধ্যাপিকারাও এই মধ্যে আছেন, আপনারাও যদি কিছু ম্যাডামের থেকে প্রশ্ন করতে চান তাহলে যদি জেনে নেন। আমার মনে হয় বোধহয় কোনো প্রশ্ন নেই। নারীর ক্ষমতায়ন সম্পর্কে একটি অত্যন্ত বাস্তবসম্মত চিত্র তথ্য সমৃদ্ধ মনোজ্ঞ আলোচনার দ্বারা আজ আমরা উদ্দীপিত, সমৃদ্ধ এবং আলোকিত হলাম। আমাদের এই সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য ম্যাডামকে সেন্টারের তরফ থেকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আশা করব ম্যাডামকে আমরা পরবর্তীকালে আরো অনেকভাবে পাবো, ম্যাডাম আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরবী ম্যামকে অনুরোধ করছি যদি পরবর্তী পর্যায়ে উনি কিছু বলেন। হ্যাঁ বলছি যে
আমাদের ভীষণ ভালো লেগেছে আপনার বক্তব্য ম্যাডাম। থ্যাংক ইউ। খুবই খুব প্রাঞ্জল ভাষায় আপনি বুঝিয়েছেন, অনেক কঠিন বিষয় কিন্তু খুব সুন্দর করে আপনি বুঝিয়েছেন। এটা আমাদের মানে অনেক সৌভাগ্য যে আপনার সঙ্গে আমাদের এই সময় আলাপ হলো এবং আপনি আমাদের এখানে এলেন বললেন। আমরা নিশ্চয়ই আপনাকে আবার পাবো, আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আরো ভালো লাগবে যখন ছাত্রীদের চোখগুলো দেখতে পাবো, তারপরে ওরা আমার সঙ্গে কাজ করবে, সেটা আমার খুবই ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তা স্টুডেন্টরা কি কিছু বলবে? ওরা একটু প্রশ্ন করতে হেজিটেন্ট দেখছি। হ্যাঁ, প্রশ্ন করুক, মানে এরকম সুযোগ তো পাবে না প্রশ্ন করার। আর প্রশ্ন না করুক, একটু চিন্তা করুক যে তারা নিজেরা কি যা করতে চায় বা যা হতে চায় সেই রাস্তায় যাবার জন্য কিভাবে নিজেদের প্রস্তুত করছে। এটা একটা আধ ঘন্টার ব্যাপার না, এটা একটা পুরো জীবনের ব্যাপার, যে কিভাবে তুমি কি হতে চাও, কি করতে চাও, সেই রাস্তায় নিজেকে কি করে প্রস্তুত করবে। একদমই তাই। থ্যাংক ইউ ম্যাডাম। করবি ম্যাডাম, আপনার কি সাবজেক্ট? আমার হিস্ট্রি। আচ্ছা আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি উইমেন স্টাডিজ খুব ভালো লাগলো, উনিশে আমাদের জয়েন শুরু হয়েছে, এটা একটা বড় কমিটি আছে, আমরা মোটামুটি 12 জন আছি এখানে। মৈত্রী আমাদের ছোটদের মধ্যে পড়ে, তো ভীষণ অ্যাক্টিভ। তো এরকম আমাদের ছোট গ্রুপ আছে, মাঝারি আছে, আর আমরা একটু বয়স্ক রয়েছি সিনিয়ররা, এইরকম তিনটে গ্রুপ আছে। সবাই মিলেই আমরা চেষ্টা করে যাচ্ছি, আর স্টুডেন্টরাও বেশ মানে আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। হ্যাঁ, আপনাদের স্টুডেন্টদের তো নিয়ে আমি একটা প্রোগ্রাম করছি এখন, আপনাদের কিছু স্টুডেন্ট তখন তারা জয়েন করেছিল যখন স্টুডেন্ট ছিল, তারা এখন এক্স স্টুডেন্ট, এখন ওরা আমার সঙ্গে প্রোগ্রাম করছে। মানে কোভিডটা না হলে ওদের মধ্যে একজন তো ইউএস যাবার স্কলারশিপটাও পেতো এর মধ্যে, কিন্তু এখন তো কোনো প্রোগ্রাম করার আমরা সুযোগ পাইনি। হ্যাঁ, খুব ভালো বলেছেন আপনি, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে আরো শুনতে হবে। হ্যাঁ, আমি একটু সিম্পল করে বললাম। হ্যাঁ, আমি গার্ল গাইডস এর টিচার, এখনো প্রত্যেক বছর ক্যাম্পে যাই, কারণ আমাদের একটা ট্রেনিং এর লাইসেন্স হয় যে আমি বাচ্চাদের ট্রেনিং দিতে পারবো, এবং সেই লাইসেন্সটা আমি যদি ফিজিক্যালি ফিট না থাকি আমার ওই লাইসেন্সটা রিনিউ করতে পারি না। আচ্ছা, প্রতি বছর আমরা ক্যাম্পে যাই 4 দিনের জন্য, আমরা স্কুলে 50টা স্কুলের বাচ্চাকে নিয়ে ক্যাম্পে যাই, এবং আমাদের তো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও থাকে, ওপেন এয়ারে রান্না করা, ওপেন এয়ারে থাকা, টেন্ট খাটিয়ে। খুব ভালো, এতে অনেকটা সজীবও থাকা যায়। আমাদের যা কাজ সেখানে তো এক এক সময় বাজারে এসে যায়, এই বাচ্চাদের সঙ্গে যত থাকা যায়, যত ইন্টারঅ্যাকশন হয়, আমার মনে হয় তো হয়ে গেল যে নেক্সট অগাস্ট অবধি আবার অনলাইন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেই। আচ্ছা, আপনার কাছে কি কেউ এন্ট্রি চাইছেন? না, এখনো চাই না। কাছে কেউ এন্ট্রি? না না না, এখনো চাই না। আচ্ছা, অমিত আর শেলি আছে তো? আপনাদের প্রিন্সিপাল আমার অনেক পুরনো বন্ধু। হ্যাঁ, উনি বলছিলেন অনেক পুরনো। আমাদের প্রথম অংশ তাহলে এখানেই শেষ হলো। আমরা তাহলে আমি নমস্কার জানাচ্ছি স্টুডেন্টদের, অনেক অনেক ধন্যবাদ, এবং প্লিজ স্টুডেন্টস কিপ ইন টাচ, গো টু দা ওয়েবসাইট দ্যাট আই মেনশন টু ইউ। আমি আমার পাওয়ার পয়েন্টটা পাঠিয়ে দেবো অমিতকে আর শেলিকে, যাতে আপনারা এটা ইচ্ছা মতো সার্কুলেট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, নমস্কার।